100 দিনের কাজের এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে। পাশাপাশি বেশ কিছু কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গোঘাটের সাওড়া অঞ্চলের উত্তর বলরামপুরে। আক্রান্ত সুপারভাইজারের নাম খগেন রায়। শনিবার তিনি গোঘাট থানায় অভিযোগ দায়ের করেন। আমাদের 100 দিনের কাজের আমি সুপারভাইজার। আমার সঙ্গে ছিল আর এক সুপারভাইজার স্বপন রায়। আমরা এসেছিলাম আস্তে আস্তে রাস্তাতে ওই নকুল অনুপ ধাওরে, তারপরে অসিত রায়, ওদের সঙ্গে ছিল উৎপল ধাওরে, অরিজিৎ ঘোষ, এরা সব ওই জায়গায় বসছিল। অচিন ঘোষ ওনার সাইকেলটা, স্বপন রায় সাইকেলটা এসে ঘরে ঘোরার পর এটা সাইকেল নিয়ে টানা হিজড়া করে এবং মারতে যাই। আমি বললাম, হ্যাঁ তোরা কী করছিস? এই জগপাড়ের কাজ তোদের জন্যই তো করাতে যাচ্ছি আমরা সুপারভাইজার, না তোমরা কী ভেবেছো? মেরে একদম বলার পরই এসে আমার মুখে একটা খুশি মারলো। খুশি মারার পরে আমার সহযোগী যে সুপারভাইজার আছে সে আমাকে ধরে নাই। ধরিবার পর ও একটু দূরে সরে যাওয়ার পরই আমাকে এসে আবার আমার পেটে একটা লাথি মারে এবং ইঁট দিয়ে এবং আমাকে মারতে যায়। এবং বাকি যারা ছিল তারা আবার বাঁশ আর ইয়ে নিয়ে তোমার তারা বাঁশ রড নিয়ে ওরা আমাকে মারতে আসে। আমার সহযোগী সুপারভাইজার আমাকে কোনোরকমে বাঁচিয়ে নিয়ে আমাকে পঞ্চায়েতে নিয়ে আসে। এই জন্যই আমরা এসেছি। একটা আবেদন পেপার শুদ্ধ আপনি দেখবেন, আবেদনের পেপার শুদ্ধ সব ছিঁড়ে গিয়েছে। এই দেখুন সব জবগার্ডের পেপার। কোন জায়গার ঘটনা? হ্যাঁ সাওড়া অঞ্চল, দক্ষিণ বলরামপুর সংসদ সাওড়া অঞ্চল করলেন কোথায়? হ্যাঁ আমরা অভিযোগ করেছি। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।